বাজারে ভোজ্য তেলের দাম যখন ঊর্ধ্বমুখী, তখন শরীয়তপুর সদরের আঙ্গারিয়া বন্দরের দুটি দোকানের সামনে থেকে চুরি হয়ে যায় 11টি ড্রামে থাকা সয়াবিন তেল। এই ঘটনায় অভিযান চালিয়ে মোট 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান জেলা পুলিশ সুপার SM আশরাফুজ্জামান। তিনি বলেন, সিসিটিভির ফুটেজ দেখে সদর উপজেলার চর প্রাতাং গ্রামের বাসিন্দা শাকিল ব্যাপারীকে শনাক্ত করা হয়। পুলিশ শাকিলকে গ্রেফতারের জন্য অভিযানে গেলে জানতে পারে 6 মার্চ শাকিল একটি চুরির মামলায় মাদারীপুর জেলায় গ্রেফতার হয়েছে। পরে শাকিলকে 2 দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ডের পর প্রথম দিনেই তেল চুরির কথা স্বীকার করেন তিনি। বড় ধরনের তেল চুরির ঘটনা ঘটে। আমরা এই চুরির ঘটনায় আমরা 4 জনকে গ্রেপ্তার করেছি। 1 জনকে আমরা সিসি ক্যামেরাতে চিহ্নিত করেছি, তার নাম শাকিল ব্যাপারী। এর সাথে আরো সমন দোলানোদ্দিন নামে আরো 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি। তারা সরাসরি এই চুরির সাথে সম্পৃক্ত এবং তারা এই তেল যেখানে যে বিক্রি করছে, বিক্রিত অর্থে টাকাও আমরা উদ্ধার করেছি। তাদেরকে আমরা কোর্টে সোপর্দ করবো, রিমান্ড আনবো, এবং যেহেতু আন্তর্জেলা চোর, তারা এই চোরের গ্রুপকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং আরও যে চোরের যে সমস্ত চুরি করেছে সেই সমস্ত বিষয়গুলোকে আমরা উদ্ঘাটন করবো।